হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে অ্যাথনিক নেটওয়ার্ক মাইনিং অ্যাপসের খুবই গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ একটি আপডেট শেয়ার করতেছি তো আপডেটটা কি আপনারা বা অনেকেই বুঝে গেছেন আবার অনেকেই বুঝতে পারতেছেন না তো বোঝার কোনো দরকার নেই আমি আপনাদের সাথে লাইভে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে তো আপনারা যারা অলরেডি এই অ্যাথনিক নেটওয়ার্কে পার্টিসিপেট করছেন এবং এখান থেকে আপনাদের কাছে যে এটিএস কয়েন আছে তারপর জিম কয়েন আছে ঠিক আছে জিম টোকেন তারপরে ইউএসডিটি ঠিক আছে তারপরে যে লায়ন এগুলো আপনাদের কাছে যে আছে এই এটিএস কয়েনটা মূলত আপনারা কীভাবে এখান থেকে বাইসেল করবেন এবং এখান থেকে আপনারা রিয়াল পেমেন্ট নেবেন সে বিষয়ে তারা কি করছে একটা নতুন এক্সচেঞ্জ লঞ্চ করে দিছে ঠিক আছে জানা হয়েছে মূলত অ্যাথনি পিটিভু ট্রেডিং এক্সচেঞ্জ তো আজকে আপনারা কীভাবে এই ট্রেডিং এক্সচেঞ্জে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং বাইসেল করবেন সে জিনিসটা আমি আপনাদের সাথে সংক্ষেপে হালকা একটু দেখাই দেবো ঠিক আছে তো বাইসেলটা যদিও এখন শুরু করে নেয় বাট এখানে আপনারা কিন্তু আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপর কিন্তু এখান থেকে তারা যখন আপনাদেরকে উড্ডো দেবে এবং বাইসেল করতে দেবে তখন কিন্তু আপনি এখানে এই কাজটা করতে পারবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে বেশি কথা বলবো না তো আপনারা যারা এই প্রোজেক্টটাতে এখনও পার্টিসিপেট করেন তারা কীভাবে এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং আপনারা কীভাবে এই যে এথনি পিটিউ ট্রেডিং এক্সচেঞ্জ এক্সচেঞ্জে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই জিনিসটা আমি আপনার সাথে লাইভে দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো প্রথমেই আপনারা যে কাজ করবেন আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম স্যানেলে জয়েন করবেন কেননা টেলিগ্রাম সেল্যালে কিন্তু আমি আপনাদের জন্য এই যে এথেনি ট্রেডিং ট্রেডিংয়ে এক্সচেঞ্জের কিন্তু আপ লিঙ্কটা দেখবো আপনারা সরাসরি সেখান থেকেই পার্টিসিপেট করবেন নতুবা ভিডিও ডিসক্রিপশন থেকেও আপনি চাইলে এখানে জয়েন করতে পারেন ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদেরকে নিয়ে যাবো শ্বশী আমার টেলিগ্রাম স্যানেলে হ্যাঁ তো টেলিগ্রাম সালে জয়েন করার পর উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার একটু স্কুল আপ করবেন স্কুল আপ করতেও দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটি স্ক্রিনশট দিয়ে রেখেছি আপনারা কিন্তু অবশ্যই এই স্ক্রিনশট দিলে দেখে বুঝে নেবেন আমি আপনাদের সাথে আজকে এই আপডেটটা নিয়ে কথা বলতেছি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে রেখে দিচ্ছি এত পিটিভিউ এক্সচেঞ্জ সবাই দ্রুত এটিএস কয়েন বাইসেল করতে স্যানেপ লিঙ্কে ক্লিক করে এথিনি পিটিউ ট্রেডিং অ্যাকাউন্ট খুলে নিন ঠিক আছে আর এখানে কীভাবে কী কাজ করতে হবে আমি কিন্তু অলরেডি এখানে বলেছি আপনারা কিন্তু অ্যাথনিক নেটওয়ার্ক মানিং অফিসে যে জিমিলা অ্যাড্রেস দিয়ে কাজ করছেন সেই জিমিলা অ্যাড্রেস দিয়ে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু আপ লিঙ্ক এই লিঙ্ক থেকে মূলত আপনাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর তার আগে একটা জিনিস দেখাচ্ছি আপনার যদি এখনও প্রোজেক্টটা কেউ পার্টিসিপেট না করে থাকেন সেক্ষেত্রে আমি এখানে বিশেষ দ্রষ্টব্য দিচ্ছি এখান দেখেন একটা লিঙ্ক দিচ্ছি এই লিংকে ক্লিক করলে আপনাদেরকে উপরে নিয়ে যাবে অর্থাৎ অথনিক নেটওয়ার্ক মাইনিং অ্যাপসের সমস্ত প্রকার এই যে আপ লিঙ্ক এখান থেকে আপনার অ্যাথুনিক নেটওয়ার্কের মাইনিং অপসটা ডাউনলোড করবেন তারপর এখান থেকে রেফার কোড কপি করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন মাইনিং করবেন আর এখানে কিন্তু সমস্ত প্রকার আপডেট লিঙ্কগুলো দেওয়া আছে আপনার এখান থেকে আপডেট লিঙ্কগুলো দেখে নেবেন ঠিক আছে তো যা হোক আমি আপনাদের সাথে এখন আর নতুন করে অ্যাথনিক নেটওয়ার্কে মাইনিং অ্যাপসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাচ্ছি না এখানে কিন্তু সেনাপ ভিডিও আছে এই স্যানএপ ভিডিওতে ক্লিক করে আপনারা দেখে নেবেন কীভাবে কী করতে হয় তো এখন আমি আপনাদের সাথে দেখাচ্ছি কীভাবে আপনারা আসলে এই অ্যাথনিক নেটওয়ার্কে পিটিউ ট্রেডিং একটা এক্সচেঞ্জ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে এবং ভিতরে একটু হালকা দেখিয়ে দেবো তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে এই যে সরস্বরি স্যানএপ লিঙ্ক আছে এই স্যানাপ লিঙ্ক এখানে ক্লিক করবেন আগে এখানে ইনভিটেশন কোড টাচ টু কপি এটা কিন্তু কপি করে নেবেন ঠিক আছে যদি লাগে কেননা এখানে অলরেডি এই স্যানপ লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক বসে যায় তারপরও আমি আপনার সাথে এখানে দেখাই দিলাম তো আপনারা কী করবেন এখান থেকে স্যান্যপ লিঙ্ক এখানে ক্লিক করুন স্যান্যপ লিঙ্কে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা রেজিস্টার অ্যাকাউন্টের ফর্ম চলে যাবে ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেস তারপরে পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে তো ইমেল অ্যাড্রেস কোনটা ইমেল অ্যাড্রেস মূলত আমি আপনাদেরকে আবারও বলতেছি এথনিক নেটওয়ার্ক পান নিয়ে যে জিমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিকেট করছেন সেই সেই জিমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে দিয়ে আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে কেননা অ্যাথনিক নেটক মানিয়ে সিউদের কিন্তু আপনি অলরেডি কেওয়াইসি করছেন সেই কেওয়াইসিটা এই ইমেল অ্যাড্রেসের সাথে তারা কী করবে কানেক্ট করে নেবে ঠিক আছে তো এখান থেকে আরেকটা জিনিস দেখেন এখানে কিন্তু ইনভেশন করতে অটোমেটিক বসে যাবে এটা কিছু করার দরকার নেই যদি না বসে সেক্ষেত্রে এই স্ক্রিনে যারা দেখতে পাচ্ছেন কিংবা আমার টেলিগ্রাম সাথে যারা কপি করে সেটা একটু কষ্ট করে বসে দেবেন তো এখান দেখেন একটা অপশন আছে কান্ট্রি আপনার অবশ্যই কান্ট্রিতে ক্লিক করে এখান থেকে আপনার যে কান্ট্রি আছে সেই কান্ট্রি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন আমার যেহেতু বাংলাদেশ সেক্ষেত্রে বাংলাদেশটা এখানে সিলেক্ট করে নেব আর এখান থেকে আপনারা এই যে আপনার ইমেল অ্যাড্রেস তারপর পাসওয়ার্ড এখান থেকে পাসওয়ার্ডটা কিন্তু খুবই স্ট্রং পাসওয়ার্ড দেবে এখানে তারা বলে দিছে ঠিক আছে আর এখানে এগাম পাসওয়ার্ড দিয়ে আপনারা কি করেন এখান থেকে এই টিকমার দিয়ে এখানে রেজিস্টার ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে অবশ্যই আপনার ইমেলটা ভেরিফাই লাগবে আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি অত বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এথনিক নেটওয়ার্ক মানিং আসের ইমেল অ্যাড্রেসটা দিছি তারপর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিছি এই পাসওয়ার্ডটা মূলত নতুন করে একটা নতুন পাসওয়ার্ড দিছি ঠিক আছে অ্যাথনিক নেটওয়ার্ক মানিং অ্যাসের সেম পাসওয়ার্ডটা এখানে দেওয়ার দরকার নাই চাইলে দিতে পারেন বাট এখানে দেওয়ার দরকার নাই ঠিক আছে তারপর এখানে কান্ট্রি সিলেক্ট করছি এবং এখানে এগান পাসওয়ার্ড দিছি তারপর এখান থেকে একটু স্কুল ডান করবে স্কুল ডান করার সাথে সাথে এখান থেকে টিকমার দেবেন টিকমার দেওয়া

বুঝবে তারপর দেখেন এখানে কিন্তু দুইটা অপশন আছে একটা হচ্ছে বাই একটা হচ্ছে সেল ঠিক আছে আপনারা যদি কাউকে সেল করতে চান সেক্ষেত্রে এই সেলাইটা ক্লিক করুন ক্লিক সেল তো সেলাই ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে এটিএস আছে এটিএস সিলেক্ট করবেন তো এখান থেকে আপনি জেম সিল করবেন না এটিএস সেল করবেন এটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন ঠিক আছে আপনার জেমও সিলেক্ট করলেও হবে কিংবা এখান থেকে এটিএসও সিলেক্ট করতে পারবেন ঠিক আছে এখানে এন্টার অ্যামাউন্ট আছে এখানে ক্লিক করে আপনি অ্যামাউন্টটা বসাইতে পারবেন ঠিক আছে অ্যামাউন্টটা আসলে এই মুহূর্তে আমাদের এখানে একটিভ করে নাই আমরা এটা বসাইতে পারবো না এখানে ইউজিটি এটা কিন্তু এখানে এরকমই থাকবে তারপর এখান দেখেন কি বলছে ফিল্টার বাই প্রাইসে লো টু হয় আপনি যদি এখানে ক্লিক করেন তো এখান থেকে দেখেন ফিল্টার আছে প্রাইস লো টু হাই তারপরে ফিল্টার বাই প্রাইস হাই টু লো এখানে মূলত আপনার উপরটাই থাকবে ঠিক আছে যদি সেল করেন আর যদি বাই করেন সেক্ষেত্রে কিন্তু নিচেরটা সিলেক্ট করতে হবে ঠিক আছে এখান থেকে আপনি বাইতে ক্লিক করলে বাইর অপশনটাও থাকবে একইভাবে বাই সেল করবেন আর এখানে আসলে অনেকগুলো ফাংশন আছে এখান দেখেন কি বলছে হাউ টু পিটি ওয়ার্ক এখানে কীভাবে কী কাজ করবে এই যে হাউ টু সেল তারপরে হাউ টু বাই এখানে কিন্তু আপনি এগুলো পড়লেও দেখতে পারেন ঠিক আছে এগুলো আসলে তেমন কিছু যখন দেওয়া যাবে আমি আপনার সাথে লাইভে তো ভিডিও দিয়ে দেবো ঠিক আছে তারপরে এখানে আর একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট আছে এখানে যদি আপনি মেনাই করে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন একটা ওভারভিউ আপনি ওভারভিউতে ক্লিক করেন তো এখানে আসার পর দেখেন এখানে কি বলছে জেনারেল ইনফরমেশন আপনি যদি কমে ক্লিক করেন তো কমে ক্লিক করার পর এখান থেকে আপনার নিকটেমটা হবো ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী সেট আপ করে নেবেন ঠিক আছে তারপর এখানে এই যে আপনার কিন্তু ইনভিটেশন আইডি পাই যাবেন তারপর রেফার লিঙ্ক এটা যাবেন তো এখানে আর একটা খুবই গুরুত্বপূর্ণ রূপ আছে এখান দেখেন কি বলছে লিঙ্ক এথেন আপনি যদি এখানে কানেক্ট এথিনিয়প আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কি বলছে লিঙ্ক টু এথিনিয়প অর্থাৎ এখানে দেখেন কি বলছে লিঙ্ক টু এথিনিয়প এখানে আপনাকে কিন্তু এথনি নেটওয়ার্ক মানি অ্যাপসের যে জিমেল আছে সেই জিমেলটা বসাই কিন্তু এখানে সেভ করতে হবে ঠিক আছে এই মুহূর্তে আসলে এই সেভের ফাংশনটা আসে নাই কিংবা আপনি এখন কানেক্ট করতে পারবেন না যখন কানেক্ট করতে পারবেন তারপর কিন্তু আপনার ওইখান থেকে এতনই নেটওয়ার্কের ভিতরে যে এটিএস কয়েন আছে জেম কয়েন আছে লাইন করেন আছে সেগুলো কিন্তু আপনার এই এক্সচেঞ্জের ভিতরে শো করবে ঠিক আছে এটা কিন্তু দেখেন সেভে ক্লিক করলে এখন এরর দেখাচ্ছে এভাবে কিন্তু আপনি এগুলো পারবেন এখন পারবেন না তো তারপর একটু স্কুল ডাউন করলে এখান থেকে দেখেন এই যে ডিপোজিট ফাংশন আছে উডডোর ফাংশন আছে ডিপোজিটটা এই মুহূর্তে তারা এখনও অ্যাক্টিভ করে না এটা কিন্তু কামিং সুন দেখাচ্ছে তারপর উডোল ফাংশন কিন্তু অলরেডি এখানে তারা কিন্তু একটিভ করে দিচ্ছে ঠিক আছে আপনি যখন এখানে আপনার ইমেল ড্রেসটা কানেক্ট করতে পারেন তারপর কিন্তু এখান থেকে হয়তো করতে পারবেন এখানে হিস্টরি মিস্ট্রি এই মুহূর্তে আসলে আমরা কোনো ট্রানজেকশন করি না সেক্ষেত্রে হিস্ট্রি মিস্ট্রি নাই তারপর এখানে কিন্তু আসলে ওই কিছু কমিশন খুব সমস্ত পরবর্তী থাকবে এটা হলো এক্সচেঞ্জের একটা সিস্টেম সেক্ষেত্রে এটা থাকবে ঠিক আছে তো যাক বন্ধুরা প্রজেক্টটা নিয়ে আর বেশি কথা বলবো না তো সহজ কথা হলো আপনারা যদি এখনও এই অ্যাথনিক নেটওয়ার্ক মানি এর পার্টিসিপেট না করে থাকেন সেক্ষেত্রে পার্টিসিপেট করে নেন আর এখান দেখেন তারা কিন্তু একটা নোটিশন দিয়েছে অ্যাথনি অ্যামা অন বাইন্যান্স লাইফ ঠিক আছে এই অ্যাথনি নেটওয়ার্কের এটিএস কয়েনটা আশা করা যায় ভবিষ্যতে খুবই তাড়াতাড়ি বাইন্যান্সেও লিস্টিং হয়ে যাবে ঠিক আছে তো সাথে আর একটা কথা কথা বলি দেখেন আমার কাছে কিন্তু ইউসডিটি আছে এগারো তারপর এখানে এটিএস কয়েন আছে জেম কয়েন আছে ঠিক আছে তো এখন এইখান থেকে কারা মূলত এই এটিএস কয়েনটা বাইসেল করতে পারবে এই পিটিবু এথনি ট্রেডিং এক্সচেঞ্জের ভিতরে ঠিক আছে এটাও কিন্তু তারা একটা অ্যানাউন্সমেন্ট দিছে এইটা মূলত করতে হলে আপনাকে ওনাদের অফিসিয়াল টুইটার চ্যানেল ফলো করতে হবে আমি একটু দেখাই দিচ্ছি তো দেখেন আমি কিন্তু এথনি নেটওয়ার্কের অফিসিয়াল টুইটার চ্যানেলে চলে এসছি এখান থেকে দেখেন তারা চার দিন আগে একটা আপডেট দিছে ঠিক আছে তারপর এখানে এক ঘন্টা আগে একটা আপডেট দিছে তারপর এখান দেখেন চার ঘন্টা আগে একটা আপডেট দিচ্ছে ঠিক আছে এখান থেকে কিন্তু আপনাকে এখান দেখেন কি বলছে প্রিমিয়াম প্যাকেজ আপনি এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করতে হবে ঠিক আছে তো এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে এই যেখানে এক ঘন্টা আগে দিচ্ছে আপনি যদি এখান থেকে এই যে প্রিমিয়াম প্যাকেজ আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু কিছু প্যাকেজ আছে এই যে ব্রোঞ্জ প্যাকেজ এটা কিন্তু তিন ডলার দিয়ে আপনাকে কিন্তু একটিভ করতে হবে ঠিক আছে নতুবা এই যে সিলভার প্যাকেজও নিতে পারেন তারপর এখান থেকে নতুবা আপনি গোল্ডেন প্যাকেজও নিতে পারেন এই প্যাকেজগুলো কীভাবে কি কিন্তু এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে আগে থেকে ভিডিও দেওয়া আছে ঠিক আছে আপনি যদি এখান থেকে মিনিমাম এই যে ব্রোঞ্জ প্যাকেজটা বাই করেন ঠিক আছে কিংবা সিলভার প্যাকেজ বাই করেন কিংবা এখান থেকে গোল্ডেন প্যাকেজ বাই করেন তাহলে কিন্তু আপনার এই যে এথননিক নেটওয়ার্ক ম্যানিজে অ্যাথনিক নেটওয়ার্ক মানিগার থেকে আপনি কিন্তু এখান থেকে এটিএস কয়েনটা ট্রেডিং করতে পারবেন অর্থাৎ এই যে পিটিভু আছে পিটিভু ট্রেডিংয়ে আপনি উড্ডো করতে পারবেন ঠিক আছে এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তো যারা এখনও আসলে ওই প্যাকেজগুলো না মিনিমাম কিন্তু এই ব্রোঞ্জ প্যাকেজটা নিয়ে রাখেন এটা কিন্তু দুদিন আগে ছ ডলার ছিল এখন কিন্তু তারা নতুন করে তিন ডলার দিছে তিন ডলারের আপডেটটা কেউ মিস করেন না আর আপনি যদি এখান থেকে এই গোল্ডেন প্যাকেজগুলো নেন গোল্ডেন প্যাকেজ নিলেও কিন্তু আপনি নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিশাল একটা বেনিফিট আছে আমি আপনাদের সাথে সেই জিনিসটা একটু শর্টকাটে দেখাই দিচ্ছি ঠিক আছে তো আপনি যদি ভিতরে আসেন তো এখান থেকে এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কি বলছে গেট অ্যান্ড এক্সট্রা এগারো হাজার বুস্টার আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন এই যে আপনি যদি এগুলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মানিং স্পিডটা আরো বেড়ে যাবে ঠিক আছে আসলে এগুলো নিলে লস নাই বাট এগুলো নিতে আসলে টাকা লাগবে এইটাই হলো মেন প্রবলেম তো হোক বন্ধুরা এগুলো কিন্তু আপনারা দেখে নিয়েছেন আর একটা আমি আপনাদের সাথে আপডেট দিয়ে যাই তো আমি আপনাদের সাথে ইতিপূর্বে ভিডিওতে কিন্তু একটা জিনিস দেখাইছিলাম যে আপনারা এখানে যারা স্টিকিং করবেন স্টিকিংটা কীভাবে এখান থেকে মানে আনস্টিক করতে হয় সেটা আমি দেখাই দিয়েছি তো আপনারা এখান থেকে একটা ক্লিক কর ক্লিক স্টিক তো স্টিককে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে ভিউ ডিটেলস এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে একটু স্কুল করবেন ঠিক আছে স্কুল ডাউন করার সাথে সাথে এই যে ফ্লেক্সিবল প্যাকেজটা আমি আপনাদের সাথে নিয়ে দেখা আপনারা এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এখান থেকে রিওয়ার্ড এবং উড্রো অপশনটা চালু হয়ে যাবে ঠিক আছে আপনারা কী করুন এখান থেকে প্রথম একটা ক্লিক ক্লিক রিওয়ার্ড তো রিওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে আপনার রিওয়ার্ডটা কিন্তু ক্লাম হয়ে যাবে তারপর আপনি কি এখান থেকে উডুতা ক্লিক করুন ক্লিক উডো উডুতে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু ইমেলটা দেবে আপনি কিভাবে এখান থেকে সেন্ড উঠবে এখানে ক্লিক ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ইমেল কিন্তু সেই কোডটা কিন্তু এখানে বসিয়ে কনফার্ম উডু করতে হবে ঠিক আছে দেখেন আমি কিন্তু ইমেল চলে এসেছি আপনি এখানটা ক্লিক করুন ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এই যে কোডটা এখান থেকে কি করবেন এখানে দিয়ে দেবেন তারপর এখানে কনফার্ম উডোতে ক্লিক করুন ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এখানে উডো স্টেক সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে এভাবে কিন্তু আপনি এখান থেকে উডু করে নেবেন হ্যাঁ তো যাক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওর শেষে একটা কথা বলি আপনার যদি ফার্স্ট টাইম আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা নোটসব বিলটি অল করে দেবেন আর পুজোর সম্পর্জ অবশ্যই কর্মসূচি কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক